এখন সবাই ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং এর মধ্যে কিন্তু হালকা পাতলা ভাবে জড়িত আছে সো আপনারা যদি এমন কোনো অ্যাপ খুঁজছেন যেটা দিয়ে আপনাদের ভিডিও এডিটিংটাকে আরো আপগ্রেড করতে পারবেন তাহলে আজকে আমি আপনাদের জন্য চমৎকার একটি অ্যাপ নিয়ে এসেছি এন্ড সেটা হলো ভিডিওলিপ তো চলুন দেখা যাক যে ভিডিওলিপ দিয়ে আপনি কিভাবে খুব ইজিলি ভিডিও এডিট করতে পারবেন তো গাইস চলুন ভিডিওলিপ অ্যাপটা চেক করা যাক যে এটা কিভাবে ইউজ করা যায় সো গাইস এই অ্যাপটা বেসিক্যালি তাদের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা নতুন ভিডিওস বানাচ্ছে অ্যান্ড এগুলো আপলোড দিচ্ছে তাদের প্রোফাইলে তাদের জন্য এটা খুবই ভালো একটি অপশন বিকজ এটা দিয়ে কিন্তু আপনি লেয়ার বাই লেয়ার অনেকগুলো ভিডিও মানে অনেক সুন্দর করে ভিডিও বানাতে পারবেন অনেক অপশনস আছে যেমন এই পেজটাতে এই ফার্স্ট পেজটাতে কিন্তু দেখা যাচ্ছে যে যারা অনেকেই আছে যারা ভিডিও বানিয়েছে এবং তারা এখানেই পোস্ট করেছে সো আপনি এই টাইপের ভিডিওস কিন্তু বানাতে পারবেন এই অ্যাপ দিয়ে এরকম অপশনস দেওয়া আছে সো চলুন শুরু করা যাক যে এটা কীভাবে ইউজ করতে হয় তো ফর ইউজ করার জন্য ফার্স্টই আপনাকে এখানে প্লাস সাইনটা দিতে হবে অ্যান্ড এখানে দিয়ে দিলে কিন্তু আপনার ভিডিও এডিটিংয়ের ব্যাপারটা চলে আসলো দেন আপনার আবার এখানে প্লাস সাইনটা দিতে হবে এখানে দেওয়ার পর আপনি এখান থেকে কিন্তু আপনার মন মতো ভিডিও চুজ করে নিতে পারবেন অ্যান্ড শুধু ভিডিওই কিন্তু না এখান থেকে কিন্তু আপনি ছবিও চুজ করে নিতে পারবেন সো আমি এখান থেকে দুই একটা ছবি চুজ করলাম বিকজ ভিডিওস আমার এই ফোনে বেশি নেই সো আমি এখান থেকে দুই একটা ছবি চুজ করে ফেললাম অ্যান্ড দেন আমি প্রজেক্টটা স্টার্ট করে দিলাম সো এখানে আপনার একটু লোডিং হবে ভিডিওটা লোড হবে অ্যান্ড দেন আপনার টাইম লাইনে যাবে সো কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে এটার জন্য সো গাইস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে আপনার টাইম লাইনে যেসব ছবি আপনি এখানে রেখেছেন সবই চলে এসেছে ওকে সো এখান থেকে এখন আপনার অনেক অপশনস আছে সো এখান থেকে যদি আপনি যান আপনি অনেক টাইপের ফর্ম্যাট চেঞ্জ করতে পারবেন আপনি এখানে 16:9 রাখতে চাচ্ছেন নাকি 4:3 রাখতে চাচ্ছেন নাকি 1:1 রাখতে চাচ্ছেন সবই আপনার উপর ডিপেন্ড করে দেন এখানে ব্যাকগ্রাউন্ডটা কী হবে ওটার উপরও কিন্তু একটা ব্যাপার আছে ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি কালার চান আপনি চেঞ্জ করতে পারবেন আরও অনেক অপশনস আছে ওগুলি সবই করতে পারবেন এটা গেল একটা এরপর কিন্তু আরও আছে যেমন মিক্সার দিলেও কিন্তু আপনি আরও ফটোজ অ্যাড করতে পারবেন দেন টেক্সটের ব্যবস্থা আছে এখান থেকে আপনি টেক্সট বসাতে পারবেন অ্যান্ড এটাকে আপনি ম্যানিপুলেটও করতে পারবেন এই টেক্সটটাকে ওকে অ্যান্ড এছাড়াও আছে স্টিকার্স দেন আপনি অডিও বসাতে পারবেন দেন ফিল্টার্স আছে অনেক ফিল্টার্স আছে ফিল্টার্স বসাতে পারবেন এফেক্টস দিতে পারবেন অনেক অনেক টাইপের এফেক্টস দিতে পারবেন সো অনেক টাইপের এফেক্টসের অনেক কিছুই দেওয়া আছে সো এই এফেক্টগুলো আপনারা দিতে পারবেন অ্যান্ড এছাড়াও এটাতে আরও অনেক কিছু করা যাবে যেমন আপনি এখান থেকে এটাকে স্ট্রেচ করতে পারবেন যে কতটুকু আপনার দরকার দেন এখান থেকে আপনি প্লাস দিয়ে এখান থেকে ভিডিওস বা ফটোস অ্যাড করতে পারবেন উপর থেকে এখান থেকে আপনি আরও অনেক কিছু চেঞ্জ করতে পারবেন যেগুলি এফেক্টস দিয়ে দিয়েছেন ওগুলিকে চেঞ্জ করতে পারবেন ছোটো করতে পারবেন বা বড়ো করতে পারবেন কতটুকু সময়ের জন্য ওটা থাকবে সবই আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন দেন টেক্সটটাও আপনি কতটুকু দিতে চাচ্ছেন ওটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন সো ওভারঅল আপনার ভিডিও এডিটিংয়ের জন্য একটি পারফেক্ট একটি অ্যাপ এটা হতে পারে যে কোনো প্রোডাক্টের বেস্ট ডিল নিতে হলে চলে আসতে হবে আমাদের যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরা সিটি আউটলেটে অথবা ফেসবুক আর ওয়েবসাইটের মাধ্যমে কানেক্ট হয়ে আমাদের সাথে শপ করতে পারেন ঢাকার ভেতর হোম ডেলিভারি সহ ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 48 আওয়ার্সের মধ্যেই পৌঁছে দিতে পারবো যে কোনো প্রোডাক্ট আপনার কাছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন অ্যান্ড প্লিজ আমাদের ফেসবুক পেজে ফলো দিবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য তাহলে বিদায় নিচ্ছি বাই বাই